অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রীর কৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ড স্বদেশ যাত্রা থাকিতে না প্রভু নামিয়ে নামিলে তখনই অধতে পলাইয়ে স্বভাবত প্রিয় তাঁর অদ্বৈতেরও ঘর মানবলী লায় গায়ে ভক্তিরও চাদর চক্ষে দেখা ভক্ত সঙ্গে লীলায় অভিনয়ে ঘন্টায় ঘন্টায় যান অদ্বৈতে ছুটিয়ে ধর্মাত্রে সকলের অমৃত সাগর কেবল বি রাজে রাজ্যে সমতায় একতা যাবতীয় মতে পথে চরমে সবার এক বস্তু অদ্বিতীয় নিত্য নির্বিকার এখনো ধর্মেরও রাজ্যে ধর্ম জ্ঞানহীন ধর্মেরও সমর ভেরি বাজে রাত্র দিন ধার্মিকেরা ধর্ম হারা হাহাকার এক ভিন্ন অন্য ধর্ম না পাই খুঁজিয়ে ঈশ্বরেতে অনুরাগমন অনুরাগ মন প্রাণ দিয়ে ঈশ প্রেমে মগ্ন যেবা সেই ধর্মবান হিন্দু মুসলমান কি বা কি বা খ্রিস্টিয়ান প্রেমিকের এক রূপ গতি সকলেরই ত্যাগ পথ তারা এক জাতি নিম্ন সাগরেরও ধারা তথা বিদ্যমান সুধীর ও গম্ভীরও নাই তরঙ্গ তুফান মত পথ ধর্ম নহে মত মাত্র পথ সরলে যে পথে ইচ্ছা পুরে মনোরথ রুচি ভেদে মত পথ ভিন্ন স্বতন্তর লক্ষ্যে কিন্তু সেই এক পরম ঈশ্বর তাই নানা মতে পথে সাধনা দ্বন্দ্ব বিভঞ্জনে প্রভু দিলা দেখাইয়ে এখানে প্রভুর পাশে সাধুরাত্রি দিবা পরম যতনে করে শ্রীদেহের সেবা যাহাতে কিঞ্চিত ভোজ্য প্রবেশেই দরে এই লক্ষ্যে নানা ক্রিয়া নানা চেষ্টা করে এখনো কি শ্রীদেহ রক্ষণ সাধন ও ভজন ও যেন আয়াস ও প্রয়াস দুই এক নহে গেল গোটা ছয়ে মাস তবে না আইলো ঘরে প্রভু মণি ফুটিল অমিয় মাখাসি মুখেতে বাণী প্রভুর শ্রীদেহ গড়া কোন উপাদানে জানি না জগতে কে সে যদি কেহ জানে গোটা ছয়ে মাস কাল নাই নিদ্রাহার মুখ পূর্ববত একই প্রকার দেব মানবের ধারা একই আধারে কখনো না দেখি শুনি সৃষ্টির ভিতরে প্রভুদেব না হইলে পরম ঈশ্বর সহিত এত কষ্ট কলে বর দ্বাদশ বৎসর ব্যাপী সাধন সর্বশক্তি মানত্বের ইহাই লক্ষণ যে হও সে হও প্রভু বিচারে কি কাজ অভয় চরণে যেন জাগে হৃদমাজ শ্রীপদ সেবা এ দিনে অধিকারী दीनो बन्धु दीनो नात् कुरु नो कान्दरी जय भगवान् श्रीरामकृष्णदेवार्पणमस्तु